কাদা এই এ কার পায়ের ছাপ নামখানায় কি ঘুরে বেড়াচ্ছে বাঘ আতঙ্কে সিঁটিয়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নাদাভাঙ্গা গ্রামের বাসিন্দারা তাদের দাবি শনিবার সন্ধে বড় আকারের এক জন্তুকে লোকালয় ঘুরতে দেখেছেন দেখতে ঠিক বাঘের মতো অনেকেই বলছেন বাঘের গর্জনও শোনা গেছে আমরা ঘুম থেকেই গাওয়াজটা পেয়েই পাড়া চিৎকার করতে পাড়াদের লোকজন ঝাঁটিয়ে এসছে খোঁজাখুঁজি হচ্ছে ফরেস্টারকে ফোনও করা হয়েছিল ফরেস্টারের একজন এসে দেখে ফটকটা করে নিয়ে গেল পায়ের ছাপে আতঙ্কে ঘুম উড়েছে নাদা ভাঙার বাসিন্দাদের রাতভর ভর লাঠি সোটা নিয়ে পাহারা দিচ্ছেন তারা আওয়াজটা সেই বাঘের মতন একটা ঘাটে আছে সেই ঘাটটায় দেখলাম যে হ্যাঁ বাঘ খবর পেয়ে এলাকায় আসেন বন দপ্তরের কর্মীরা পায়ের ছাপ খতিয়ে দেখে তারা অবশ্য বলছেন বাঘ নয় এটা বাঘরল বা বন বিড়াল এখান থেকে বাঘ যেসব জায়গায় থাকে অনেক দূরে থাকে তা আমরা যে স্পটটা এখানে দেখলাম বা আপনারা অনেক লোক ছিল আপনাদের গ্রামের লোক তো সচারক যেটা যে পায়ে ছাপটা দেখলাম এটা আমাদের বাগরুল বলে মনে হচ্ছে অথবা একটু বড় বিড়াল টাইপের যেটা থাকে আমরা মেছু বিড়াল বলি সেটা হতে পারে না হলো বাগরুলের পায়ে ছাপ এটা গ্রামের সবাইকে বলবো এখানে যারা আছেন এটা কোনো আতঙ্কের মধ্যে থাকবেন না এটা নিঃসন্দেহে বাগরুলের পায়ের ছাপ এটা কোনো বাঘের পায়ের ছাপ নয় এলাকায় বাঘ লুকিয়ে থাকার আশঙ্কা বন দপ্তর উড়িয়ে দিলেও সতর্ক রয়েছে এলাকাবাসী গৌতম মন্ডলের রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা বছর বদলায় কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বজবট ট্রাঙ্ক রোডের এই ছবি বদলায় না ভাঙাচোরা রাস্তা বিশাল বিশাল গর্তে বৃষ্টির জল জমে যেন মারণ ফাঁদ কোথাও তো আবার রাস্তা ভাঙতে ভাঙতে কার্যত পুকুর হয়ে গিয়েছে মহেশতলার বাটা মোড় থেকে জিঞ্জিরা বাজার পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটার রাস্তার এখন এমনই দশা নিরুপায় হয়ে প্রত্যেক দিন এই রাস্তা পার করতে গিয়ে নাজেহাল গাড়ি চালক এবং নিত্যযাত্রীরা ওদের থেকে উপরে যাওয়ার থেকে বদারো তাহলে বুঝে যাবে পুকুরে আছে কি করবে পুকুরে যেতে হবে বাচ্চাদেরকে এসে দেখা এই দেখো ছোট ছোট সুইমিং পুল দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে রবিবার মোল্লার গেট এলাকায় বজবজ ট্রাঙ্ক বিক্ষোভ দেখালো বিজেপি দশ মিনিট প্রতিকে পথ অবরোধ করে তারা এটা হচ্ছে লাইফলাইন আমাদের রাস্তা এই লাইফ লাইনটাকে আজকে জঘন্যতম করে রেখেছে সারানোর কোনো নাম নেই ওপরে একটা ব্রিজ করেছে সেটা এতটাই নরবারে দুবার ভেঙে গেছে সেই ব্রিজ ফাটল দেখা দিয়েছে সেখানে এখন বড় বড় গাড়িগুলো উঠে পড়ছে তাহলে মানুষের নিরাপত্তা কোথায় সম্প্রতি বাজপাত ট্রাঙ্ক রোডের একাংশে সংস্কারের কাজ শুরু হয়েছে রাস্তার দুদিকে যে ড্রেন ছিল ড্রেন কোনো কাজে লাগে না সুতরাং ড্রেনটাকে বন্ধ করে যদি রাস্তাটাকে চওড়া করে দেওয়া যায় তাহলে দুটো গাড়ি কন্টিনিউ যেতে পারবে অন্তত ইমিডিয়েট কিছু প্যাচোয়ার করে দিতে হবে তোরা কিছুটা আমি দেখলাম পরশুদিন গিয়েছি দেখি প্যাচোয়ার করে দিয়েছি মানে ভালো কাজটা নিতে গেলে একটু দেরি করতে হবে কিন্তু কতদিনে রাস্তা পুরোপুরি সারাই হবে কবে দুর্ভোগ থেকে মুক্তি পাবেন মহেশতলার বাসিন্দারা সেটাই এখন দেখার জয়ন্ত রায়ের রিপোর্ট এ বিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা